ফাইনালি আমি প্লেনে উঠে পড়েছি, খুব মজা লাগছে। গাইস ফার্স্ট টাইম প্লেনে উঠেছি, খুব মজা হচ্ছে। তুমি আছো মেক মেক যাচ্ছে, কখন যে নামাবে প্লেনটা বুঝতে পারছি না, বসেই যাচ্ছে। আমার ফেসবুকে চলে যেতে হবে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে হবে। আমার বেশ দু চার দিন গ্যাপ গেছে, কারণ তোমরা সবাই জানো আমার একটু স্কিনের প্রবলেম চলছিল, তো এখন আমি একদম ফিট। আর এখন আমরা যাচ্ছি ঘুরতে, তো ফার্স্টেই একটা জায়গায় খেতে যাব, তো কোথায় যাব সেটা আগে থেকে বলবো না, সেটা সারপ্রাইজ। তো চলো গাইস দেখতে থাকো, আর আজকের দিনটা ঝাঁকানাকা করে শুরু করি, একটা ফার্স্ট ক্লাস দিন, তো স্টে টিউন গাইস। টাটা, সাবধানে যাবি। হ্যাঁ, উবের এসে গেছে, তো এবার আমরা গাড়িতে উঠে পড়ছি। আমার খুব ইচ্ছা ছিল যে আমি এখানে বিয়ে করব। তারপরে একদিন আমি এর ভাড়া জানতে পারলাম, তারপরে আমি বুঝলাম যে না, আমার বাড়িটা তাজমহল, তাই ভাবলাম যে বাড়িতেই করব, জবেই করি। এখনো আমরা পৌঁছইনি, কারণ পৌঁছাতে আমাদের 1.5 ঘন্টা মতো লাগবে। তাই যেতে যেতে তোমাদের সাথে একটু একটু বকবক করতে করতে যাচ্ছি, যা যা ভালো জিনিস দেখতে পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, কি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তাহলে স্টে টিউন। আমরা এসে গেছি, তোমাদেরকে আগেই বলেছিলাম প্লেনে উঠবো, প্লেন এসে গেছে, তাহলে চলো প্লেনে গিয়ে আমরা কি কি করি তোমাদেরকে দেখাবো। তো এবার নামবো, দেখা যাক আমরা কোথায় এসেছি, সারপ্রাইজটা তাহলে দেখাবো যে আমরা কোথায় এসে গেছি। তুই কি করছিস? চল। বাঁশ দেওয়ার তো আমাদের লোকের অভাব নেই, তাই ব্যাম্বু বিরিয়ানিটা খেলে কেমন হয়, রুটির মধ্যে থাকে একটা রাইসের মতো। এগুলো কি বলে সেটা তো জানি না, পুরো বুঝতে পারবো না, পরে বুঝতে পারবো। তো আমি অশিক্ষিত বলে আমাকে না বলছিস, তুই তো ফার্স্ট ক্লাস ফার্স্ট। এটা ইংলিশ হয়ে গেছে। অক্টোপাস আছে খাবি? অক্টোপাসটা নেব বুঝলি, অক্টোপাসটা যদি নিয়ে ওটা দিয়ে খাবো, কিন্তু আমি খাবো না। তোকে সেটা কে বলেছে? অক্টোপাস ফক্টোপাস আমি খাবো না, আমি চিকেন আর মটন এই দুটোই খাই ছোটবেলা থেকে। অক্টোপাস খাবি? যদি গলায় পেঁচিয়ে যায় বাবান, এর হাসুল লাগে তো, সব রকম মাংস টেস্ট করব। হাসুল তো না, আমি কি বলে শুয়ের মাংস খাই না, আমি শুয়র নিজে কথা ছাড়া ভাবিস না। শুয়রের ইংলিশটা কি? পিগ। পিগ কিছু জানি না, তো আমি মুখ শুকু মানুষ। এটা কি আসছে? অক্টোপাস। অক্টোপাস এসে গেছে, ও খাবে। আমি এমনিই ভয় পাই এগুলোতে, কিরম একটা করছে, কতগুলো পাট লাল করছে, আমার খুব ভয় করছে। তুই খা, আমি খাবো না, তুই খা, আমি দেখাচ্ছি। যেমন করে খাই খা। ও মাই গড, ছিল পুরো এনভায়রনমেন্টটা দেখে মনে হচ্ছে যেন প্লেনেই বসে আছি। অক্টোপাস খেয়ে নিল, পরোটা পোলাও মাটন, তো আসুক দুটো, তো তোমাদেরকে দেখাবো কেমন দেখতে। তো খুব ভালো লাগছে, এসে অনেকদিন পর বেরিয়েছি,
তো আজকে যা যা করব খাবো আর কি কি কিনবো অনেক জায়গায় যাব তো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব তাহলে দেখতে থাকো ব্লগটা এখনো অনেক 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 বড় হবে বাস এসে গেছে দেখতেই পাচ্ছ আমার জীবনের সব থেকে বড় বাস এসে গেছে এবার এটাকে ধুয়ে খাবো চলো বেশি মটন পড়েছে আমার কম দেখ আমার কম তুই ওইটাই খেতে পারবি বেশি তাহলে তুই বেশি খাবি চা বের হচ্ছে না একদম ডাইরেক্ট মাছ খেলে কি ফার্স্ট টাইম সরাসরি মাছ দিল ফার্স্ট টাইম সরাসরি মাছ নিলাম মাছ দিল চেয়ে নিলাম যে মাছ দাও এটার মধ্যে পোলাও আছে ইয়েস আমার দে 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 আমার মটন আমি অনেক চেষ্টা করলাম চামচ দিয়ে খাবার তারপরে দেখলাম মাটন চামচ দিয়ে হচ্ছে না তাই হাত আপনা হাত জাগান না মাটন যেটা করে দিও ফাস্ট ক্লাস তুলসি পাতা টেস্ট ভালোই এরপর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে নোলেন গুড়ের আইসক্রিম তো ওটা খেতে অসম আমি মানে কি বলবো আমি অনেকবার খোঁজ করেছি অন্য রেস্তোরাঁয় তখন পাওয়া যাচ্ছিল না তো এখন অ্যাভেলেবেল হয়ে গেছে আবার সেটা আসুক খেয়ে দেখবি কেমন লাগে হয়ে গেছে অলমোস্ট সব কমপ্লিট তো আমরা এবার বিল দিয়ে চলে যাব হচ্ছে অন্য একটা জায়গায় বিলটা তুমি দিবে ডেফিনেটলি দেব আমি দেব কত হয়েছে বিল এসে গেছে অনেক টাকা আছে দেখি ও মাই গড এত মৌরি খাওয়া দাওয়া যখন কমপ্লিট হয়ে যায় তখন আমরা চলে যাই অন্য জায়গায় কোথায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব এখান থেকে বেরোনোর পর আমরা যাচ্ছি জামা কিনতে আর এখানের খাবার জাস্ট ফাটাফাটি আমরা ল্যান্ড করে গেছি তো গাইজ আমরা এবার এসে গেছি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে নরেন্দ্রপুরের বিগ বাজারে তাহলে চলো পৌঁছে গেছি নামা যাক গাড়ি থেকে নেমে পড়েছি আমি আর প্রীতম ফার্স্টে ভেবেছিলাম যে সিনেমা দেখবো না তারপরে ভাবলাম বেল বাটম রিলিজ হয়ে গেছে তো দেখেই নি সিনেমার টিকিট কেটে ফেলেছি এবার আমরা ভেতরের দিকে যাব প্রীতম ট্রেন থেকে জামা কিনতে এসেছিলো বাট আমি ওকে বললাম প্লিজ প্লিজ সিনেমা দেখবো তো ও সিনেমার টিকিট কেটে ফেলেছে এবার আমরা চলে যাচ্ছি সিনেমা হলের দিকে তো অনেক অনেক দিন পর আমরা সিনেমা দেখতে এসেছি একটা এক্সপিরিয়েন্স অনেক দিন পর ভালো লাগছে কাজের জন্য তো সিনেমা দেখতে আসা হয়ই না তারপরে আবার অক্ষয় কুমারের সিনেমা তো দেখতেই হবে তো দেখতেই পাচ্ছ সিনেমা চলছে বন্ধুরা সিনেমা শেষ হয়ে গেছে অসম সিনেমা অসম তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি কারণ আমাদেরকে শপিং করতে হবে অনেক দেরি হয়ে গেছে 8:30 বাজে মুভি কমপ্লিট হয়ে গেছে তুই কি প্যান্ট কিনবি হ্যাঁ কিনবো তো দোকান খোলা আছে না তো তোর প্যান্টটা কিনে নি তারপরে আমরা ওখান থেকে বাড়ি যাব তো এসে গেছি আমরা এবার দোকানে কিনতে তো প্রীতম এখন কি কি কিনবে আমরা জানি না তো আমি জাস্ট দেখাচ্ছি ও কি কি কিনবে তোমরাই দেখো ওর কি কি পছন্দ হচ্ছে এই তিনটা প্যান্ট কিনলি
কিনতে বাহ একটা দুটো কিনতে আর কিছু কিনবি না বাহ এই তুই যে প্যান্ট কিনলি জামা কিনলি না তুই শুধু নিচে পরবি উপরে পরবি না গেঞ্জি প্রচুর আছে ও আমি তো ভালো গেঞ্জি লাগবে না আচ্ছা আচ্ছা এই আমাকে একটা কিনে দে মেয়েদের জামা দাও দিকে চল চল গাইস আমি এটা কিনেছি 1120 টাকা আরে এটা কেনাকাটা আমাদের সব কমপ্লিট হয়ে গেছে তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাট আমার খুব খুব আবার খিদে পেয়েছে তো দেখা যাক কি আমি খাই খিদে পেয়েছে আবার আমাদের কাজ হয়ে গেছে কিন্তু এসে এখানে আজ একটু চাট খাবো তো চাটের দোকানে এসে গেছি তো চলো একটু চাট খেয়ে নি তারপরে বাড়ি যাব বিগ বাজারের বাইরেই দেখলাম চাট আছে ফুচকা আছে তো আমি চাটটাই খাবো তাই জন্য আগে ওটাই কিনে নিয়েছি আর বানিয়ে আমাকে আগে দিল বলো একটু টেস্ট করে দেখো তো আমি টেস্ট করে দেখছি হেভি তো গাইস দেখতেই পাচ্ছো আমি পাপড়ি চাট খেয়ে গেছি আর পাপড়ি চাট খেয়েও নিচ্ছি হাতে যা বলে বলে পড়ছে বাড়িতে গিয়ে ভিডিওটা শেষ করছি তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো তো গাইস আমি ফাইনালি এসে গেছি তো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে রাখি ব্লগ আসবে আর তারপরে জন্মাষ্টমী ব্লগ আসবে আমার বার্থডে ব্লগ আসবে আমার বাবার তো অনেকগুলো ব্লগ আসবে তো কেমন লাগলো চ্যানেলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর একটা দুঃখের খবর যেটা না জানালেই নয় যে আমার ইন্ডিপেন্ডেন্স ডের ভিডিওটা ওটা ইউটিউব থেকে ডিলিট হয়ে গেছে তো যারা যারা দেখোনি তারা তারা ফেসবুকে গিয়ে দেখতে পারো আর আমার খুব কষ্ট হচ্ছিলো কারণ আমি ভিডিওটা অনেক আশা করে বানিয়েছিলাম সবার সাথে শেয়ার করেছিলাম আমার ফিলিংসটা শেয়ার করেছিলাম তো সেটা আমি রাখতে পারলাম না তো সেটা উড়ে গেছে ভিডিওটা তো নেই তোমরা কিন্তু সেটা ফেসবুকে আছে আমার পেজে তো আমি এখানে লিঙ্কটা দিয়ে দিয়েছি আমার ডেসক্রিপশানে তো গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখোনি তো কেমন লাগলো আজকের ভিডিও সবাই জানিও লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা কিন্তু করে দেবে আর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তাহলে ভালো থেকো সুস্থ থেকো টাটা।